আপনারা কি জানেন যে ইনভেস্ট করা মানে কি? আপনারা অনেকেই হয়তো ভাবেন যে ইনভেস্ট করা মানে হচ্ছে কেবল সোনা বা জায়গা জমি কিনে রাখা, কিন্তু এগুলো ছাড়াও ইনভেস্ট করার আরও অনেক জায়গা আছে। আসুন আজ জেনে নিন যে ইনভেস্টিং করা মানে কি। হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে আমার চ্যানেল রিক অ্যাকশনে ওয়েলকাম। আমার এই চ্যানেলে আপনারা শেয়ার মার্কেট ও মিউচুয়াল ফান্ডে ইনভেস্টিং রিলেটেড সকল তথ্য পেয়ে যাবেন। তাহলে আসুন শুরু করি আজকের ভিডিও। বন্ধুরা, ইনভেস্ট করার অর্থ হচ্ছে এমন কোনো জিনিস কেনা যেটা ভবিষ্যতে আমাদের ওই জিনিসটার কেনা দামের থেকে বেশি টাকা ফিরিয়ে দেবে, এবং আমাদের ওই জিনিসটা কিনতে যে টাকাটা লেগেছিল সেই টাকার থেকে বর্তমানে যেই টাকাটা বেশি পাই সেটাকেই আমরা আমাদের ইনভেস্টমেন্টের প্রফিট বা রিটার্ন বলি। যেমন ধরুন, আমরা কোনো জিনিসে 10,000 টাকা ইনভেস্ট করলাম এবং এক বছর পর আমাদের ওই জিনিসটাকে বিক্রি করলে মোট 12,000 টাকা পেলাম, তাহলে আমরা বলবো যে আমরা আমাদের ইনভেস্টমেন্টের ওপর 20% রিটার্ন পেলাম। কারণ এখানে আমাদের ইনভেস্টমেন্টটাকে বিক্রি করার পর 2,000 টাকা লাভ হয়েছে, যেটা আমাদের ইনভেস্টমেন্ট করার 10,000 টাকার 20%। বন্ধুরা, ভারতের মানুষরা বহু জিনিসই ইনভেস্ট করেন, যেমন স্টক মার্কেট, বন্ডস, রিয়েল এস্টেট, সোনা, আবার ব্যাংক ফিক্সড ডিপোজিট। কিন্তু আমরা যেখানেই ইনভেস্ট করি না কেন, আমাদের লাভ কিন্তু কেবল দুভাবেই হয়। প্রথম হচ্ছে আমাদের কেনা জিনিসগুলোকে আমাদের কেনা দামের থেকে বেশি দামে বিক্রি করলে, এবং দ্বিতীয় হচ্ছে আমাদের কেনা জিনিসগুলো থেকে ইনকাম এলে। ধরে নিন, আমরা ইনভেস্টমেন্ট করার জন্য একটা ফ্ল্যাট 20,00,000 টাকায় কিনে ওটাকে 10,000 টাকা করে প্রতি মাসে ভাড়ার জন্য দিয়ে প্রতি মাসে ওখান থেকে 10,000 টাকা ভাড়া আসবে, এবং আমরা যদি আর কিছু বছর পর ওই ফ্ল্যাটটাকে বিক্রি করি তখন ওই ফ্ল্যাটটার দাম বেড়ে 25,00,000 টাকা হয়ে যাবে। দেখুন, এখানে আমাদের লাভ দুভাবে হচ্ছে। প্রথমে 10,000 টাকা ভাড়া প্রতি মাসে পাচ্ছি, এবং দ্বিতীয় 5,00,000 টাকা ফ্ল্যাট বিক্রি করে আমরা প্রতি মাসে পাওয়া ঘর ভাড়াকে ইনভেস্টমেন্ট ইনকাম বলি, এবং ফ্ল্যাটের দাম 20 থেকে 25 লাখ হওয়াকে আমরা ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন বলি। অর্থাৎ আমাদের কেনা জিনিসটার দাম বেড়ে যাওয়া, এবং আমাদের সকল প্রকার ইনভেস্টিংয়েই এই দুই ধরনের লাভ হতে পারে। বন্ধুরা, আপনারা আপনাদের ইনভেস্টিংয়ের মাধ্যমে ভবিষ্যতে কত টাকা লাভ করবেন সেটা কেবলই নির্ভর করে যে আপনারা কিসে ইনভেস্ট করছেন এবং কত বছরের জন্য ইনভেস্ট করছেন। বন্ধুরা, আপনারা যত বেশি সময়ের জন্য ইনভেস্ট করবেন কম্পাউন্ডিং ফর্মুলার জন্য তত বেশি লাভবান হবেন। তার কারণ হচ্ছে আলাদা আলাদা ইনভেস্টমেন্টে আলাদা আলাদা রিস্ক ও রিটার্ন হয়। উদাহরণ হিসেবে ধরুন, আপনি ও আপনার বন্ধু দুজন আলাদা আলাদা পরিমাণ টাকা কোনো জিনিসের উপর ইনভেস্ট করেছেন। হয়তো আপনার টাকার অ্যামাউন্ট কম, কিন্তু আপনার বন্ধুর অ্যামাউন্ট আপনার থেকে বেশি। এবার তাহলে আজ থেকে 10 বছর পর আপনাদের দুজনের রিটার্ন অ্যামাউন্ট আলাদা আলাদা হবে। হয়তো আপনার বন্ধুর বেশি, আপনার কম, কিন্তু আরও 3 বছর পর হয়তো আপনার টাকা আপনার বন্ধুর তুলনায় বেশি হয়ে যেতে পারে। তাহলে আজ আপনারা ইনভেস্টমেন্ট কী সেটা জানলেন, এবং পরবর্তী ভিডিওতে আপনারা জানবেন যে কেন ইনভেস্টমেন্ট করা অবশ্যই জরুরি। আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করে আপনার সকল বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন, এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ওকে, টাটা।